হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব টুডেক, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে একদম ইম্পর্টেন্ট আর লেটেস্ট একটা আপডেট নিয়ে আপনার সাথে কথা বলছি। খুব ইম্পর্টেন্ট ভিডিও, তাই জন্য রিকোয়েস্ট করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, একদম লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে চলে এসেছে, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার, এটাই শেষ সুযোগ। জেনে নিন আপনাকে কী কী করতে হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে উজ্জ্বলা যোজনায়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কিন্তু গ্যাস দেওয়া হচ্ছিল। চলুন পুরোটা আমি জানিয়ে দেবো আপডেটটা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় মোদী সরকার গরিব গ্রামীণ মহিলাদের বিনামূল্যে কিন্তু গ্যাস সিলিন্ডার দিয়ে থাকে। এই যোজনায় এবার সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসের পর বিনামূল্যে আর কোনো সিলিন্ডার পাবেন না। করোনার জেরে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্যে দেশের 7.4 কোটি মহিলাকে 3 মাসের জন্য বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার। এপ্রিলে শুরু হওয়া এই স্কিমের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেখে নিন কীভাবে পাবেন এই যোজনার লাভ। এই যোজনার লাভ পেতে গেলে এই যোজনায় সেপ্টেম্বর মাসের পর বিনামূল্যে আর কোনো সিলিন্ডার পাবেন না। ফলে এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কিন্তু এটাই শেষ সুযোগ। এর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কোথা থেকে করবেন? রেজিস্ট্রেশন করার পদ্ধতি খুব একটা জটিল না। গ্যাস কানেকশান নেওয়ার জন্য বিপিএল পরিবারের যে কোনো মহিলা আবেদন জানাতে পারবেন। যোজনার ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে pmujwalajojonar.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য সর্বপ্রথমে একটি ফর্ম ভর্তি করে নিকটবর্তী এলপিজি অফিসে গিয়ে আপনি কিন্তু আপনাকে জমা করতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের রিকোয়েস্ট থাকে কীভাবে সেই ফর্মটা ফিল আপ করা যাবে, তাহলে সেটা নিয়ে কিন্তু আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এইখানে আবেদনকারী মহিলাদের নিজের নাম, জনধন অ্যাকাউন্টের নাম্বার, পরিবারের সমস্ত সদস্যের নাম ও আধার নাম্বার দিতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দেশের সরকারি তেল সংস্থাগুলি গ্যাস কানেকশন জারি করে দেবে। কোনো উপভোক্তা ইএমআই অপশান সিলেক্ট করলে ইএমআই এর টাকা সিলিন্ডারের সাবসিডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যোজনায় কেবল তারাই সুবিধা পাবেন যারা দারিদ্র সীমার নিচে রয়েছেন এই এবং যাদের বিপিএল কার্ড আছে। এখানে বাড়ির মহিলারা নিজেদের নামে গ্যাস কানেকশন নিতে পারবেন। ভর্তুকি টাকার জন্য যে কোনো সরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আপনি এর জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল একদম লেটেস্ট আপডেট। আপডেটটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপডেটটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট অতটাই পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মিনি মিনি থ্যাংকস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি লম্বা করছেন, এখানেই শেষ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।